বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দুবাই প্রবাসী চকরিয়ার কৃতি সন্তান মাওলানা জয়নাল আবেদিনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা সিআইপি নির্বাচিত করেছে বাংলাদেশ সরকার। 2023 সালের কক্সবাজারের একমাত্র সিআইপি রবিবার দুপুরে মাওলানা জয়নাল আবেদিন কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। মাওলানা জয়নাল আবেদিন 2006 সালে স্বপ্ন নিয়ে প্রবাসে যান। এরপর কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখানে তিনি বেশ কয়েকটি ব্যবসা পরিচালনা করেছেন। প্রবাসী মাওলানা জয়নাল আবেদিন বলেন, সরকারি গ্যাজেটভুক্ত ব্যক্তি হিসেবে সম্মাননা যে কারো কাছে মর্যাদাকর প্রাপ্তি। কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এই ব্যাংকে টাকা পাঠিয়েছি, তো এখন আমার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। আমার যা বিল্ডিংয়ের কাজ চলতেছে, বিভিন্ন আমি অনেক জায়গা জমি কিনছি, সব টাকা আমি বৈধ টাকা দিয়ে আমি কিনছি। আবার আমি ইনকাম ট্যাক্সে ঢুকাইছি। সরকার, বাংলাদেশ সরকার মনে করছেন যে উনি মাশাআল্লাহ দেশের জন্য অনেক সঠিকভাবে রেমিটেন্স পাঠাইছে, আমি সিআইপির যোগ্য মনে করেই বাংলাদেশ সরকার আমাকে সিআইপি দিয়েছেন। আমি নিজেই সিআইপি না, আমাদের সার বিলীন মনে সবাই সিআইপি, আমার আত্মীয় স্বজন সবাই সিআইপি। আলহামদুলিল্লাহ, আমি এই জিনিসটা মনে করেন এই নিজের নিজে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছি। আজকের আন্তরিকতাটা এলাকার মানুষের আমি কখনো ভোলার মতো না, আমার এই জিনিসটা আজীবন মনে থাকবে। আজকে আমি আসছি, হয়তো দেড় লাশ আসবে, সবাই আমি দুনিয়া থেকে যাবার সময় সবাই আমাকে আন্তরিকভাবে দোয়া করবেন, কলমান নসিব পেয়ে দুনিয়া থেকে যেন চলে যেতে পারি, এই জিনিসটা আর কিছু। এ সময় শুভেচ্ছা জানাতে আসা এলাকাবাসী জানান, এই প্রাপ্তি শাহরবিলবাসীর তারাও বেশ আনন্দিত বলে জানান। আমার এলাকার মানুষ সেফি পদক পেয়েছে, আমরা অনেক শাহরবিলের মানুষ অনেক আনন্দিত। আমরা এটা মনের আবেগ থেকে সবাই আসছি এবং কেউ কারো টাকা দিয়ে আসে না, নিজেরা উদ্যোগে আসছে সবাই। এর আগে 30 ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ অন্যান্য সিএপিদের সঙ্গে মাওলানা জয়নাল আবেদিনকে সম্মাননা সনদ প্রদান করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সম্প্রতি বৈদেশিক মুদ্রা প্রেরণকারী বা রেমিটেন্স ক্যাটাগরিতে জয়নাল আবেদিন সহ 59 জন সিআইপির তালিকা প্রকাশ করে। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।